নড়াইল ও লক্ষ্মীপুরে আউশ ধানের উচ্চ ফলনশীল জাত উফশির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে প্রণোদনার অংশ হিসেবে কৃষককে সার ও বীজ বিতরণ করা হয়। নড়াইল থেকে দানিয়াল সুজিত বোস ও লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। সরকারি বিশেষ উদ্যোগে সারা দেশের মতো নড়াইলের তিন উপজেলায় তৃণমূল কৃষকদের আউশ ধানের উচ্চ ফলনশীল জাত উফশির বীজ ও বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এসব বীজ সার দেওয়া হয়। আমরা এগুলো চাষাবাদ করে উৎপাদন বৃদ্ধি করার জন্য আমরা চেষ্টা করব। তাই এই বীজ পেয়ে অনেক খুশি। যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কৃষকের দিকে ভালো খেয়াল দিচ্ছে, বিনামূল্যে সার আর বীজ জনগণ আমরা পাইছি। সরকারের নীতিমালা অনুযায়ী তৃণমূল পর্যায়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপরিশেষ কম দেওয়া লাগে, এজন্যই আউশ আবাদকে ত্বরান্বিত করার জন্য সরকার এই প্রণোদনা কর্মসূচি হাতে নিয়েছে এবং আমার মনে হয় নড়াইল সদর উপজেলাতে এর প্রত্যক্ষ বাস্তবায়ন হবে এবং কৃষক লাভবান হবে। 2022-23 অর্থ বছরে খরিফ এক মৌসুমে উফশি আউশ ধানের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আউশের প্রণোদনা সার এবং বীজ বিতরণ করা হয়। এতে আগাম বীজতলা করার পাশাপাশি উচ্চ ফলনশীল ধান আবাদ করে লাভবান হতে পারবেন কৃষক। যে বীজটা পাইছি এখন আমি বীজটা নিয়ে আগাম যেই বীজ রোপণ করব এবং ফসল ভালো পাবো, এগুলো দিয়ে আমরা আগাম বীজতলা তৈরি করে চাষ করব। রায়পুর উপজেলার 10টি ইউনিয়নে প্রত্যেক কৃষককে 10 কেজি MOP, 20 কেজি রাসায়নিক সার ও 5 কেজি আউশের বীজ দেওয়া হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।